এই দেখেন, আমি আজকে কলসি নিয়েছি। এই কলসি পাইতে আমি পুকুরে কাঁকড়া ধরবো। মাঠে তো বর্ষার সময় অনেক কাঁকড়াই থাকে, এই শীতের সময় আমার কাঁকড়া থাকে না। আমি পুকুরের মধ্যে আড়িটা পাইতে কাঁকড়া ধরবো, কি করে আমি আড়িটা পাতি সেই আপনার দেখতে থাকে। এই দেখুন, এখানে ভাত আটা আর এই খোল আছে, এগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে চটকা চটকা, এরকম একটা বলের মতন করবি, করে তো এটা কলসির মধ্যে দিবি। হ্যাঁ হয়েছে রকম, হ্যাঁ ভালো করে, হ্যাঁ এবার কলসির মধ্যে দিয়ে খেজুর পাতা গুঁড়া দিবি। মাখানো হয়ে গেছে, গোল করে মাখিয়ে নিয়েছি, এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এইটা হ্যাঁ এবার পাতাগুলো দিই, এবার পাতাগুলো সব কথা দিয়ে দিই। এর ভিতরে কাঁকড়া ঢুকতে পারবে? হ্যাঁ অনেক কাঁকড়া, আগে আমরা অনেক কত কাঁকড়া মেশে ধরতে জানো। এরকম রাখবো না, বেশি মুখ বন্ধ করলে তো কাঁকড়া ঢুকতে পারবে। কাঁকড়াই ধরছি, ঠিক আছে। এবার এবার পাইতে দিয়ে জল দিয়ে ভরে দিই, ভালো করে বসাবি। এবার দুই দিন কলসিটা জলের মধ্যেই থাকবে, দুই দিন পরে কলসিটা উঠাবো। দুদিন তো হয়ে গেল, দেখি কাকে করছে নি। এই দেখেন দুইটা পাইছি, আরো ঘরে ঘরে করে ধরে রাখছি, কটা আছে এটি হয়ে যাবে। সবই তো ছাড়া ফেলাই দিতে হবে। হ্যাঁ কাঁচা সবই ফেলাই দিতে হবে। এই সেঙ্গি দিব, কিন্তু রক্ত করে দিবি দরজা ডারে একবার সেঙ্গি দিব। ওর কি শিখর, এ ছাড়াইতে পারি না, কি রক্ত। হ্যাঁ এক আঙুল কেটে ফেলাইছিল, ছোট এরা কাটতে হবে, বড় কাঁকড়া। আচ্ছা জানো দিকে কাঁকড়া থাকতে হবে বড় বড়, আর অন্তত বড় কথা নাই। তাও কাটি দিছি বড় ঠাঙ্গুলো, তাও পালা যায় এই দেখেন, এই কাঁকড়া আর এই গেলুগুলো খাওয়া যায়, এগুলো আমি রাখবো।
গিলিগুলো ভালো লাগে ঠাকুমা? হ্যাঁ, বড় বড় কাঁকড়া মধ্যে এত মনে করে গিলি থাকে, এ তো ছোটো ছোটো কাঁকড়া দিকে অল্প অল্প গিলি। এবার কাঁকড়া গুনা দিয়ে নিব, কাঁকড়া গুলো আরে নুন হলুদ দিয়ে মাখাই নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিব। কাঁকড়া গুনা ভাজা নিব, কাঁকড়া ভাজা হয়ে গেছে, এবার উড়াই দিব। তেজপাতা, জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি, পেঁয়াজ দিয়ে দিব। আদা লঙ্কা বাটা দিয়ে দেবো, জিরে আর ধনিয়া বাটা দিয়ে দেবো, সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ দেবো, মশলাটা দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেছে, এর মধ্যে তেল গুলে গেছে, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কাঁকড়াটা দিয়ে দেবো। এবার এর মধ্যে সামান্য একটু জল দেবো, এর মধ্যে মিট মশলা দিয়ে দেবো, হয়ে গেছে, এবার নামাই দেবো। এ তো দাদু মধ্যে মধ্যে ধরে আনতো, আমি এমনি আনতাম, তো দাদু খুব ভালো খেত। আমি তো অনেক দিন আগে খাইছিলাম, প্রায় 2 বছর হয়ে গেল, খাওয়াই হয় না।